আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজ আপনাদের মাঝে আবার একটি তথ্যমূলক ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি হচ্ছে ইন্ডিয়ান ভিসা নিয়ে, অর্থাৎ অতিপূর্বে আমাদের যাদের আগে ইন্ডিয়ান ভিসা আছে শুধু বাই এয়ার দিয়ে, সেটা এখন নতুন করে কিভাবে আবার দুটো পোর্ট এন্ট্রি করা যায়, তারই একটি ধারাবাহিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ যে আপনারা যদি আমার এই ভিডিওতে অর্থাৎ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন, যাতে নিত্যনৈতিক যত ভিডিও আসে আপনাদের সামনে প্রথমে চলে আসে। আর অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আপনারা যদি আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেন তাহলে আমার আরও একটি সদস্য বাড়ে এবং আমার নিত্যনৈতিক ভিডিও যেইগুলো করে থাকি সেগুলো করতে আমার আরও অনুপ্রাণিত হব। তো চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, ইতিপূর্বে আমাদের করোনাকালীন সময় যে ইন্ডিয়ান ভিসাগুলো হয়েছিল সেগুলো একমাত্র পারমিশন ছিল বাই এয়ারে, বাই রোডের কোনো পারমিশন ছিল না। কিন্তু ইদানিং অর্থাৎ আজ বিগত 15-16 দিন আগ থেকে শুরু হয়েছে বাই রোডে পারমিশন দেওয়া। তো আমাদের যাদের আগের অলরেডি ভিসা হয়ে গেছে তারা তো এখন একটাই প্রবলেমে আছে যে কিভাবে বাই রোডটা অ্যাড করা যায়। আর চলুন কিভাবে বাই রোডটা অ্যাড করা যায় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো বাই রোড অ্যাড করার আগে কতগুলো নিয়ম আপনাদের আছে। আপনাদের যাদের ভিসা মাল্টিপল ভিসা করা আছে, অর্থাৎ মনে রাখবেন যাদের অবশ্যই মাল্টিপল ভিসা করা আছে তাদের ভিসাটিতে একমাত্র পোর্ট এন্ট্রি করা যাবে। আর ওই ভিসাটির মেয়াদ অবশ্যই 3 মাস থাকতে হবে, 3 মাসের কম হলে ওই ভিসাটিতে পোর্ট এন্ট্রি করা যাবে না, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে যদি আপনারা সিঙ্গেল এন্ট্রি কোনো ভিসা থাকে সেই ভিসা দিয়ে কিন্তু এই পোর্ট এন্ট্রি করা যাবে না। চতুর্থ হচ্ছে যে অবশ্যই আপনারা যেই পোর্টগুলো উল্লেখ করবেন সেই পোর্টগুলো যাতে অবশ্যই চলমান থাকে, অর্থাৎ পারমিশন থাকে, সেই পোর্টগুলো উল্লেখ করতে হবে। চতুর্থ হচ্ছে যে আপনি যখন বাই এয়ার থেকে বাই রোড করবেন তখন আপনাকে একটি ফর্মের মাধ্যমে ফিল আপ করে এম্বাসিতে যেতে হবে এবং সেই এম্বাসিতে জমা দেওয়ার পরে আপনার এই ভিসাটি আবার কারেকশান হয়ে আসবে। তো চলুন এই ভিসাটি কিভাবে করতে হয় তা আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিই। ভিসাটি ইচ্ছা করলে আপনি নিজেও করতে পারবেন কিংবা যে কোনো দোকান থেকে। তো নিজে যদি হাতে কলমে করেন কিভাবে করবেন তা আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে সরাসরি দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে ভিসাটি ফিল আপ করবেন। তো চলুন আমার সাথে কিভাবে ভিসাটি ফিল আপ করি দেখুন। আপনারা নিজেরা ঘরে বসে কিভাবে ফর্মটি ফিল আপ করতে পারবেন অনলাইনে তা এখন আমি ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি, চলুন আমার সাথে। প্রথমে আপনারা একটি গুগল ক্রোম ব্রাউজারে যাবেন, সেখান থেকে সেই ওয়েবসাইটটির ঠিকানাটা লিখবেন, অর্থাৎ www.ibec। ibecbd.com দিবেন। এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি পেজ চালু হয়েছে, সেই পেজটিতে লেখা আছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইব্যাক বাংলাদেশ। এটি ইচ্ছা করলে আপনি বাংলাও নিতে পারেন আবার ইংলিশও নিতে পারেন। বাংলা নিলে এই অবস্থা হবে, আর যদি ইংলিশে রূপান্তরিত করেন তাহলে ইংলিশে ক্লিক করলে ইংলিশে চলে আসবে। এই যে দেখেন ইংলিশে রূপান্তরিত হচ্ছে, এই যে ইংলিশে চলে আসছে। তো আমরা বাংলায় করি তাহলে বুঝতে সুবিধা হবে। এখন এখানে দেখেন এই পেজটিতে অনেক কিছু আছে, প্রথম পাতা, আমাদের সম্পর্ক, অনবরত জিজ্ঞাসা, ভিসা ফি, আবেদনপত্র, যোগাযোগ। আবার নিচে দেখেন কতগুলো মেনু আছে, ভিসার জন্য প্রস্তুতি, ভিসার জন্য নথিপত্র প্রকাশ, ভিসার আবেদনপত্র ট্র্যাক, গুরুত্বপূর্ণ নোটিশ, নিরাপত্তা নিয়মাবলী, অন্যান্য ফর্ম, সীমাবদ্ধতা, সুরক্ষিত এলাকা, পরামর্শ মতামত, অফিস সময়সূচি। এখানে আপনি অনেকগুলো পাবেন। তো এখান থেকে আপনি যেই অপশনটি নেবেন সেটা হচ্ছে অন্যান্য ফর্ম। দেখেন অন্যান্য ফর্ম, এই যে অন্যান্য ফর্মটি দেওয়া আছে এই অন্যান্য ফর্মে ক্লিক করুন। এখন অন্যান্য ফর্মে ক্লিক করার পর আপনারা দেখছেন যে স্ক্রিনে অন্যান্য ফর্ম লেখাটি আসছে। এখানেও আবার 3টি অপশন আসছে, একটা হচ্ছে সুরক্ষা সীমাবদ্ধ স্থানে অনুমতি আবেদনপত্র, দ্বিতীয়টা হচ্ছে প্রতিরক্ষা কর্মীদের জন্য দর্শনার্থ, তৃতীয় হচ্ছে অতিরিক্ত পোর্ট আবেদনপত্র। তাহলে আমাদের হচ্ছে তৃতীয় অপশনটা, অর্থাৎ অতিরিক্ত পোর্ট আবেদন ফর্মটাতে ক্লিক করতে হবে। তো করলাম। এখন দেখেন একটি ফর্ম অলরেডি আমাদের জন্য ওপেন করে দিয়েছে, একটি ফর্ম দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে, একটি ফর্ম ওপেন করে দিয়েছে। এই যে ফর্মটি দেখেন, এই যে ফর্মটি
ফর্মটি এই অবস্থা। তো ফর্মটি আমরা প্রথম থেকে দেখি। প্রথমে ফর্মটিতে আছে দেখেন অ্যাপ্লিকেশন ফর্ম ইন্ডোসমেন্ট অফ এডিশনাল পোর্ট, অর্থাৎ আপনি এই অ্যাপ্লিকেশনটা যে মানে এডিশনাল, অর্থাৎ আপনি যেই দুটি যেই পোর্টগুলো আপনি এই পাস এই ভিসাটার সাথে অ্যাড করতে চাচ্ছেন সেটার একটা আবেদন ফর্ম। তো এখানে লিখা আছে অলরেডি যে প্রথমে দেখেন এক নম্বর, এক নম্বর হচ্ছে নেম অ্যাজ ইন পাসপোর্ট অর ভিসা, অর্থাৎ আপনি আপনার নামটি লিখবেন পাসপোর্টে এবং ভিসাতে ঠিক যেভাবে দেওয়া আছে সেভাবে আপনি আপনার নামটি লিখবেন। দুই, পাসপোর্ট নাম্বার, অর্থাৎ আপনার যে পাসপোর্টটিতে ভিসাটা লাগানো আছে, চলমান যে ভিসাটা লাগানো আছে পাসপোর্টটিতে সেই পাসপোর্টটির নাম্বার লিখবেন। তিন হচ্ছে ভিসা নাম্বার, অর্থাৎ আপনার যে ভিসাটি কারেকশান করে পোর্ট এন্ট্রি করতে চাচ্ছেন, অর্থাৎ পোর্টগুলো বসানো নতুন পোর্ট বসাতে চাচ্ছেন সেই ভিসাটার নাম্বার এখানে লিখবেন। চার হচ্ছে ভিসা ইস্যু ডেট, অর্থাৎ আপনার আগের যে ভিসাটা কারেকশান করে আপনার দুটো পোর্ট নিতে চাচ্ছেন আগের যে ভিসাটা আছে সেই ভিসাটা কোন ডেটে ইস্যু হয়েছে সেই ডেটটি এখানে লিখবেন। তারপরে আছে ভিসা এক্সপায়ার ডেট, অর্থাৎ এই ভিসাটি কবে শেষ হবে, অর্থাৎ কোন তারিখে শেষ হয় সেই ডেটটি লিখবেন এখানে। ছয় আছে এডিশনাল পোর্ট রিকোয়ার্ড ডেট, অর্থাৎ ম্যাক্সিমাম টু পোর্ট, অর্থাৎ এখানে আপনি যেই দুটো পোর্টের জন্য আবেদন করবেন, যেই পোর্টের জন্য আবেদন করবেন সেই দুটো পোর্ট এখানে লিখবেন। এখানে ওয়ান এবং টু দুটি কলম দেওয়া আছে, এই দুটি কলমে দুটি পোর্ট আপনার চয়েস মতো, আপনার যে দুটি পোর্ট জরুরি দরকার এবং চয়েস মতো সেই দুটি পোর্ট এখানে লিখবেন। সাত নম্বর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ আপনার যেই কন্ট্যাক্ট নাম্বার, আপনার যে মোবাইল নাম্বারটি চলমান আছে, অর্থাৎ যে মোবাইল নাম্বারটিতে আপনার SMS আসবে কিংবা ভিসা অফিসার জরুরি প্রয়োজন হলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে সেই মোবাইল নাম্বারটি এখানে দিবেন। আটে হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার যেই ভিসাটি আগের যে ভিসাটি করার টাইমে যেই অ্যাড্রেসটি আপনি প্লেস করেছিলেন, অর্থাৎ আগে যে ইউটিলিটি বিল দিয়ে আপনার বিদ্যুৎ বিল দিয়ে যে বর্তমান ঠিকানাটি দিয়েছিলেন সেই ঠিকানাটি হুবহু এখানে দিবেন। নয় হচ্ছে আপনার কী কী সাথে দিতে হবে সেটা এখানে দিল। এক হচ্ছে অরিজিনাল পাসপোর্ট, আপনার অরিজিনাল পাসপোর্টটা সাথে দিবেন। আবারও বলি অরিজিনাল পাসপোর্টটা সাথে দিবেন, কিন্তু মনে রাখবেন আপনার যদি একের অধিক পাসপোর্ট থাকে সেই পাসপোর্টগুলো সাথে কিন্তু দিতে হবে। দুই হচ্ছে ফটোগ্রাফি, অর্থাৎ আপনার ছবি দিবেন, ছবিটা দুই বাই অবশ্যই দুই বাই দুই ছবি দিবেন এক কপি। তিন হচ্ছে পাসপোর্ট এবং ভিসার কপি, অর্থাৎ পাসপোর্টের দুই এবং তিন নম্বর পাতার ফটোকপি আর যে ভিসাটি আপনি কারেকশান করতে চান যে ভিসাটির অ্যাগেনস্টে দুটি পোর্ট নিতে চাচ্ছেন সেই ভিসাটির ফটোকপি দিবেন। এরপরে আসুন নিচে, আসুন নিচে আপনার হচ্ছে সিগনেচার, অর্থাৎ আপনি সই দিবেন, অর্থাৎ পাসপোর্টে হুবহু যেরকম সই আছে ঠুবহু এখানে সেরকম সই দিবেন। তারপর ডেট দিবেন, যে ডেট আপনি ইস্যু করতে চাচ্ছেন সেই ডেট দিবেন। এখানে দেখেন দুইটি অপশন লেখা আছে, দুইটি গুরুত্বপূর্ণ জরুরি বার্তা দেওয়া আছে। একটি হচ্ছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম আপনি যে ভিসাটি দিয়ে কারেকশান করতে চাচ্ছেন সেই ভিসাটির মেয়াদ অবশ্যই তিন মাস থাকতে হবে, ম্যাক্সিমাম তিন মাস। আবারও বলছে যে ভিসাটি দিয়ে কারেকশান করবেন সেই ভিসাটির মেয়াদ অবশ্যই তিন মাস থাকতে হবে। দুই হচ্ছে আপনি যে পাসপোর্টে আবার যেই পোর্টগুলো এন্ট্রি করতে চাচ্ছেন সেই পাসপোর্টের অবশ্যই দুটো পেজ খালি থাকতে হবে, সেই পাসপোর্টে অবশ্যই দুটো পেজ খালি থাকতে হবে। তো এ হলো ফর্মটি ফিল আপ করার নিয়ম। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে ফর্মটি কীভাবে ফিল আপ করতে হয়, এভাবে আপনারা ফর্মটি ফিল আপ করে নেবেন। এরপরে ফর্মটি ফিল আপ করার পরে যে করণীয় জিনিস সেটা আপনাকে ধাপে ধাপে আবার বলছি, তবে এ আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ফর্মটি ফিল আপ করতে হয়। তো বন্ধুরা ইতিমধ্যে অবশ্য দেখেছেন যে ফর্মটি কীভাবে ফিল আপ করতে হয়, তো ফর্মটি ঠিক এভাবে ফিল আপ করবেন। তা আবারও বলছি ফর্মটি যখন ফিল আপ করবেন, ফিল আপ করার পরে বারবার চেক করবেন যাতে আপনি পাসপোর্টের সাথে ভিসার সাথে আপনার নাম, তারপরে আপনার পাসপোর্ট নাম্বার, ভিসার নাম্বার এবং ভিসা ইস্যু ডেট, পাসপোর্ট ভিসা ইস্যু ডেট এবং ভিসা শুরুর তারিখ এবং শেষের তারিখগুলো অবশ্যই চেক করে নেবেন যাতে পাসপোর্টের সাথে হুবহু মিলে এবং ভিসার সাথে মিলে। তো এইভাবে যদি আপনি সঠিকভাবে ফর্মটি ফিল আপ করে নিতে পারেন, আশা করি আপনার ওই ভিসাটি দিয়ে আবার নতুন করে দুইটি পোর্ট আপনি পেয়ে যাবেন, তখন আপনি অনায়াসে বাই এয়ার এবং বাই রোডে চলাচল করতে পারবেন।
তো বন্ধুরা আজ এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি আপনাদের বিন্দু পরিমাণ উপকার করে থাকে তাহলে আপনাদের কাছে আমার একটি অনুরোধ যে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন যাতে নৈতিক ভিডিও আপনাদের সাথে চলে আসে, আর অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আপনারা যদি এইভাবে আমাকে সবসময় অনুপ্রাণিত করেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি সবসময় তথ্যমূলক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব, যেটা দিয়ে আপনাদের সবসময় উপকার হবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই দিকে খেয়াল রাখবেন। আর সবাই অন্তত করোনা এইকালীন সময় এমনভাবে চলবেন যাতে নিজে সুরক্ষা থাকেন এবং অন্যকে সুরক্ষা রাখতে পারেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, খোদা হাফেজ, বাই।